নিজের ফার্মাসিস্টের শংসাপত্র জাল করে রাজ্যের চার জেলায় ভিন্ন ভিন্ন ওষুধের দোকানে ভাড়া দিয়ে ব্যবসার ফাঁদ পেতেছিল পূর্ব বর্ধমান জেলার কাল্লার প্রদীপ কুমার দাস। দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় সে কাজ সফল হলেও বাঁকুড়া ড্রাগ কন্ট্রোল বিভাগের হাতে সে ধরা পড়ে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আটক করে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয় ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। সরকারি নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট একটি খুচরো ওষুধের দোকানের সাথে যুক্ত থাকতে পারেন। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাসের এক ব্যক্তি খুচরো ঔষধের দোকান খোলার জন্য ড্রাগ কন্ট্রোল দফতরে আবেদন করেন। সেই আবেদনে প্রদীপ কুমার দাসের ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন শংসাপত্রের নকল কপি জমা দেওয়া হয়। ড্রাগ কন্ট্রোল বিভাগ ওই শংসাপত্র যাচাই করে জানতে পারেন একই ব্যক্তির নামে তিন জেলায় ওষুধের দোকানের সাথে যুক্ত ওই ব্যক্তি। ড্রাগ কন্ট্রোল বিভাগ ওই ব্যক্তিকে জেরা করে, সে অপরাধ স্বীকার করে নেয় বলে অভিযোগ। পুলিশ ধৃতকে শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে। প্রদীপবাবু, প্রদীপ কুমার দাস যিনি এসেছিলেন, তিনি নিজেকে ফার্মাসিস্টের পরিচয় দিয়ে একটি দোকানে অনলাইনে আবেদন হয়, সে অনলাইনে লাইসেন্সের জন্য সেই আবেদনের সাথে তিনি ফার্মাসিস্ট যুক্ত নিযুক্ত হন। তখন তাকে আমরা সার্টিফিকেট ভেরিফিকেশন করি, করার জন্য আমাদের ইন্সপেক্টর অডিট মান বৈশ্যকে দায়িত্ব দেওয়া হয়। তিনি সব ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করেন। ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যায় যে এই ব্যক্তি অন্য জেলাতেও তিনি যুক্ত আছেন, মানে অন্য জেলাতে মানে দূর দূরান্তের জেলা, যেমন ধরুন দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, বীরভূম, এইসব জায়গাও তিনি যুক্ত আছেন একাধিক জায়গায়। একজন ফার্মাসিস্ট একটি দোকানে সর্বক্ষণ কাজ করার নিয়ম এবং সেইভাবেই কাজ করতে হবে তাকে। কিন্তু এই ব্যক্তি দেখা যাচ্ছে তিনি কোর্টে আশ্চর্যজনকভাবে কোর্টে তিনি এফিডেভিট জমা দিয়েছেন, নোটারি পাবলিক এবং ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও তিনি ভুল তথ্য দিচ্ছেন যে তিনি আর কোনো দোকানে যুক্ত নেই। সেটাও আমরা কমপ্লেন হিসাবে জানিয়েছি আমাদের বাঁকুড়া থানাতে যে, এবং আরও তদন্ত করে জানা যায় যে তিনি একাধিক সার্টিফিকেট নিজে ফেক তৈরি করেছেন এবং তিনি একা তৈরি করেননি, এর জন্য একটি চক্র যুক্ত আছে বলে আমাদের মনে হয়। এবং একজন তিনি জেরাতে মালদার একজন ব্যক্তি যুক্ত আছেন, শামসুল হক নামে, ওনার ফোন নাম্বারও আমরা পেয়েছি, আমরা পুলিশের কাছে সেই নাম ঠিকানা তাদের দিয়েছি। এবং তিনি শুধু এটাও করেননি, এর সাথে আমাদের মনে হচ্ছে তিনি তার কাছ থেকে, আমরা আপাতত তিনটে সার্টিফিকেট পেয়েছি অরিজিনালের মতো, এটা আমরা ওয়েস্টবেঙ্গল ফার্মেসি কাউন্সিলে জানিয়েছি যাতে তারা এই জিনিসটা ভালো করে তদন্ত করে দেখেন যে সত্যি সত্যিই প্রদীপ কুমার দাস তিনি ফার্মাসিস্ট কি না, সেটাও আমাদের এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। আর তিনি রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা সেটাও তিনি দুই জায়গায় দুরকম লিখেছেন, একটি সার্টিফিকেটে আছে হুগলির অ্যাড্রেস, আরেকটি সার্টিফিকেটে আছে বর্ধমান কালনার অ্যাড্রেস। আপনি কি করেছিলেন? আপনি ফার্মাসিস্ট? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।